বোনের বান্ধবী এত সুন্দর করে মেহেদি দিতে পারে, আইম তো বা খেলো ইবডান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বোনের বান্ধবী আসছে, বোনকে একটু মেহেদি দিয়ে দিবে। বোনের বান্ধবী নাকি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, তো আমার বিশ্বাস হতে ছিল না। তারপরে দেখলাম বোনের বান্ধবীর হাতে দেখুন কত সুন্দর করে সে নকশা করেছে। যাই হোক, তারপরে আমি বল আমার বোন নামাজ পড়তেছে, এই সুযোগে আমি বললাম যে তুমি তাহলে বসে আছো যেহেতু, আমাকে একটু দিয়ে দাও দেখি কেমন দিতে পারো। তারপরে তো আমাকেও দিয়ে দিচ্ছে, বলতেছে আপু আচ্ছা ঠিক আছে আপনাকে দিয়ে দেয় আগে। আর আমার বোন ওর বান্ধবীর জন্য লুডুস রান্না করতেছে আর চা সাথে থাকবে। তারপরে দেখি ডিজাইনটা কেমন দেয়, তো খুবই ভালো দেয়। ও বিয়েবাড়িতেও মেহেদি পরায় মেয়েটা, আসলে ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। আর এত সুন্দর করে মেহেদি দেয়, এর পিছনে নাকি একটা কারণ আছে। ও যখন ছোটো ছিল আর মেহেদি পরতে খুবই ভালোবাসতো, তো ও একা দিতে পারতো না, মানুষের কাছে দিয়ে তারপরে দিত। তো দেখা যায় একদিন ওকে একটা মানুষের কাছে গিয়ে বলছিলো যে আন্টিটা ওকে দিয়ে দিত, তো আন্টিটা বলছিলো না দিতে পারবে না। তো সে খুব মানে কয়েকবারই সে এরকম গেছে, তো না দেওয়াতে ও মেয়েটা জিদ করে তারপরে হচ্ছে বাসায় নিজে নিজে ট্রাই করতে 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 এখন পুরাই একদম এক্সপার্ট হয়ে গেছে আর শিখে ফেলছে। আসলে মানুষ হচ্ছে চর্চার যত যে যত চর্চা করবে যে বিষয়ে সে ততটা অভিজ্ঞতা লাভ করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, দেখুন কতটা সুন্দর করে সে দিয়ে দিচ্ছে। আর আমি হলে তো এতক্ষণ আমার হাত কাঁপা কাঁপি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমিও দিতে পারি কিন্তু ওর মতো এতটা সুন্দর করে না। আর দেখুন কি সুন্দর করে দিতেছে, পুরো হুবহু ও একবার মোবাইল দেখতেছে আর একটু মোবাইল দেখে আর একটু করে দিয়ে দেয়। আর আমার হাতের উপরেই দিয়ে দিতেছিল এটা, তো বলতেছিল আপু আপনাকে এই ডিজাইনটা দিয়ে দিই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। আরও বললো যে আমার হাতে নাকি এই ডিজাইনটা ভালো লাগতেছে। আসলে কি ভালো লাগতেছে আপনি একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমারটা দেওয়া শেষ হলে আমার বোনেরটা আবার দিয়ে দিবে। আসলে মেহেদি দেওয়া অনেক কষ্ট, কারণ হচ্ছে হাত ব্যথা হয়ে যায়। আর যারা দিতে দিতে অভিজ্ঞতা তাদের তো হাতে তেমন একটা সমস্যা হয় না। মেয়েটির নাম নিশি। আমার প্রায় অর্ধেকটা পরিমাণে দেওয়া শেষ হয়েছে, এখন হচ্ছে চা নাস্তা করবো। তো অরুশিলে আমি একটু নাস্তা খাবো আজকে ওদের বাসায়। যাই হোক, এই যে আমার অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু চা হাতে নিয়ে দেখতেছি যে আমার দেখি হাতটা কীরকম দেখায়। চা হাতে নিয়ে কয়েকটা পুষ নিলাম, পুষ নেওয়ার পরে এই যে আর আমার তিনটা আঙুল বাকি আছে, এই তিনটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আর এদিক দিয়ে বাসা থেকে ওর বারবার ওর আম্মু ফোন দিচ্ছিল, কারণ হইতেছে মেয়েকে নাকি একা ছাড়ে না। যাই হোক, এই যে আমারটা কমপ্লিট হয়ে গেছে দেওয়া, এখন আবার আমার বোনেরটা দিয়ে দিবে। আর এটা হচ্ছে কাবেরী মেহেদি। তো এটা দেওয়ার পরে রং তেমন একটা বোঝা যায় না, কিন্তু আস্তে আস্তে কালারটা আরও গাঢ় হয় আর রংটা বেশ ভালো কয়েকদিন থাকে। আর এমনি যে মেহেদিগুলো আমরা দিয়ে রাঙা পরি, তারপরে শাহজাদে আরও যে যে আছে ওগুলোর ভিতরে কেমিক্যাল মিক্স করা হয়, ওগুলো হইতেছে দেওয়ার পরে যে রংটা থাকে কিছুদিন পরে ওটা আবার চলে যায়। যাই হোক, এই হাতে চা নিয়ে যে ছবি তুলছিলাম ওটা একটু আপনাদেরকে দেখালাম। তারপরে এই যে আমার বোনকে দিয়ে দিবে এখন। বোন আয়সা দেখি যে বোনের অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, আমারটা থেকে তো আমার বোনের ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর, আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মেয়েটা খুবই ভালো, কী আর বলবো, এমন সহজ সরল মেয়ে খুব কমই আছে।